بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরা। আমাদের সাথে আছেন ব্রিটেনের বিশিষ্ট আলেমে দীন দারুল উলুম ফোরস্কোয়ার মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস উস্তাজুল উলামা উস্তাজুনা শায়েখ মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ হুজুর নিয়মিত আলোচনা করবেন, আজকে হুজুর জিক্রুল্লাহর উপরে বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আর হুজুরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা, আমরা হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা শুনব জিক্রুল্লাহর উপরে, তো হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه ما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال تبارك وتعالى: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال تبارك وتعالى: إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতেই জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। গত তারিখে আমরা আলোচনা করেছিলাম কোরআন এবং কোরআন তিলাওয়াত নিয়ে, প্লাস জিক্রুল্লাহ নিয়ে, এবং বলেছিলাম আল্লাহকে স্মরণ করার বহু পন্থা এবং পদ্ধতির মধ্য থেকে অন্যতম একটি পদ্ধতি হল কোরআনে করিমের তিলাওয়াত। আফজলুল জিকরি তিলাওয়াতুল কোরআন, উত্তম জিকির হল কোরআনে করিমের তিলাওয়াত। প্রসঙ্গক্রমে আমরা জেনেছিলাম কোরআনে করিম তিলাওয়াত করার আদাব এবং নিয়মাবলী। আজকে আবারও আমাদের মেইন টপিক, জেনারেল টপিক জিক্রুল্লাহ নিয়ে আমরা আলোচনা করব। জিকির মানে আল্লাহকে স্মরণ করা। এই জিকিরে কয়েকটি প্রকার ভেদ রয়েছে। একটি জিকির হল জিকিরে কলবি, অন্তর দিয়ে আল্লাহকে স্মরণ করা, এবং দ্বিতীয় প্রকার জিকির হল জিকির বিল লিসান, জবান দিয়ে আল্লাহকে স্মরণ করা। কলব দ্বারা যে আল্লাহকে আমরা স্মরণ করি, তার মধ্যে এটা আবার দুই ভাগে ভাগ করা হয়। প্রথম প্রকার যেটি জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির, সেটি হল আত্মফক্কুরু ফি আজমতিল্লাহ। আমরা আল্লাহর আজমতের মধ্যে, আল্লাহর বড়ত্বর মধ্যে আমরা ফিকির করব। ও জালালিহি, আল্লাহর জালাল এবং আল্লাহর কুদরতি আয়াত এবং আল্লাহর সকল সৃষ্টির মধ্যে গবেষণামূলক চিন্তা ফিকির করে আল্লাহকে জানার চেষ্টা করা, এটা হল সর্বোত্তম জিকির। দ্বিতীয় প্রকার জিকির হল জিক্রুহু তাআলা বিমানা ইস্তেহজারুহু বিল কলবি ইন্দা আমরিহি ওয়া নহিহি। প্রত্যেকটি কাজে, আদেশ এবং নিষেধের ক্ষেত্রে আল্লাহর কথা স্মরণ রেখে এই কাজগুলো করা। কোনো কাজ করতে গেলে, কোনো কথা বলতে গেলে, করবার আগে
বলার পূর্বে আমরা যেন চিন্তা করি এই কাজটা কি আল্লাহর পক্ষ থেকে করার বা বলার পারমিশন রয়েছে। ঠিক যে সমস্ত কাজ এবং কথার ব্যাপারে আল্লাহ নিষেধ রয়েছে আমরা সেগুলা স্মরণ করেই আমরা এই কাজ এবং কথা থেকে বিরত থাকা, এটা হলো দ্বিতীয় প্রকার কলবি জিকির। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বিতীয় প্রকার জিকিরের দিকে ইশারা করেছেন, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমরা আল্লাহর ইবাদত বন্দেগীর সময় প্রত্যেকটি কাজের সময় আল্লাহকে আমরা এমনভাবে আমরা মনে মনে রাখব যে আল্লাহ আমার চক্ষুর সামনে বা অন্তত পক্ষে আমি এই কথা মেনে নেব, আমি না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই যে মনে মনে এই কথাটা স্মরণ করা, যে কোনো কাজ এবং কথার পূর্বে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, এটাই আল্লাহর বড় একটি উত্তম জিকির। যদি আপনার আমার মধ্যে এই সিফত চলে আসে যে কোনো কাজ অথবা কথা বলতে বা করতে এবং বলতে গেলে আমি যদি এই কথা আগেই চিন্তা করি যে এই ব্যাপারে আল্লাহর বিধান কি, এই যে আল্লাহকে স্মরণ করলাম, এর মাধ্যমে কিন্তু আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। বিশ্বাস করতে হবে যে আমার আল্লাহ আমাকে সবসময় দেখতেছেন। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। কোরআনে করিমে আল্লাহ সুবহানাহু ইরশাদ করেছেন আল্লাহ সবসময় কিন্তু আমাদেরকে ওয়াচ করে থাকেন, দেখে থাকেন, এমন কোনো জায়গা নাই যেখানে গেলে আল্লাহ আমাকে দেখেন না। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন আমরা যেখানেই যাই সেখানেই আল্লাহর রাজত্ব রয়েছে, আল্লাহ সেখানেই আমাদেরকে মনিটর করেন, সেখানেই আল্লাহর বাদশাহী আমাদেরকে ঘিরে রাখে। ইয়া মাশাল জিন্নি ওয়াল ইনসি ইন ইস্তাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিল সুলতান। হে ইনমানু এবং জিনের দল, তোমরা যদি আল্লাহর রাজত্ব মানতে ভালো না লাগে তাহলে তোমরা এমন কোথাও কি যেতে পারবে যেখানে গেলে আল্লাহর রাজত্ব থাকে না? ইম্পসিবল, এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ দেখেন না, ভালো রাজত্ব চলে না। যেখানে যাবেন আল্লাহ আমাদেরকে অবশ্যই দেখতেছেন, একথা বিশ্বাস করতে হবে। ইত্তাকিল্লা হাইসুমা খুন্ত, তুমি আল্লাহকে ভয় করো। নবীজি বলেন হাইসুমা খুন্ত, যেখানেই তুমি থাকো না কেন আল্লাহকে ভয় করতে হবে। এই একই এবং বিশ্বাস যদি আপনার আমার অন্তরে থাকে তাহলে কোনো দিন আপনার আমার পক্ষে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আমরা কেউ কাউকে ফাঁকি দিতে পারবো না, না আল্লাহর হকের ক্ষেত্রে ফাঁকি দিব, না বন্দার হকের ক্ষেত্রে আমরা কমি করতে পারবো। এই একইন অবিশ্বাস এবং জিকির, আল্লাহর কথা সর্বদা যার অন্তরে থাকে, এরা সমাজের মধ্যে এমন এক পর্যায়ের মানুষ হন আল্লাহর সাথে সম্পর্ক তাদের সঠিক থাকে, মানুষের সঙ্গে সম্পর্ক তার সঠিক থাকে। কিছু সময়ের জন্য আমরা একটা এক্সাম্পল দেই, যদি স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে এই একইন আর বিশ্বাস থাকে যে আমার আল্লাহ সবসময় দেখতেছেন, বলেন তো দেখি ওই স্বামীর পক্ষে স্ত্রীর অজান্তে অনুপস্থিতিতে এমন কোনো কাজ করা কি সম্ভব যার মাধ্যমে স্ত্রীর হক নষ্ট হবে? মোটেই তো না, কারণ উনি যেখানেই থাকেন না কেন, হয়তো বাহিরে আছেন, স্ত্রী ওনার সাথে নন, উনি যে কাজগুলো করবেন আল্লাহ দেখতেছেন। এই একই বিশ্বাস থাকলে কোনো দিন আল্লাহর নির্দেশের বাহিরে স্ত্রীর হক বিনষ্ট হয় এমন কোনো কাজ ওই স্বামীর পক্ষে মোটেই সম্ভব নয়। ঠিক তেমনিভাবে আমরা যদি বিশ্বাস করি যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, একজন স্ত্রীর পক্ষেও তো স্বামীর অনুপস্থিতিতে এমন কোনো কাজ করা যার মাধ্যমে স্বামীর হক নষ্ট হয় মোটেই সম্ভব নয়, কারণ কুদরতি সিসিটিভি সবসময় আমাদের সব কিছু রেকর্ড করতেছে। আল্লাহর কুদরতি সিসিটিভি আপনার আমার মধ্যে ফিট করা রয়েছে, বডির মধ্যে ফিট করা আছে। কঠিন কেয়ামতে আল্লাহর সেই কুদরতি সিসিটিভির আমাদের বডির প্রত্যেকটা অঙ্গ সিসিটিভির কাজ করতেছে, এবং কঠিন কেয়ামতে এগুলো আল্লাহর সামনে প্রমাণ সহ পেশ করবে। আল্লিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন কঠিন কেয়ামতে যে সময় মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়েও মিথ্যা কথা বলা শুরু করে দেবে। ইভেন আজীব ব্যাপার হলো সারা জীবন শিরিক করেছে, সে আল্লাহর সামনে দাঁড়িয়ে কোর্টে দাঁড়িয়ে সেখানেও মিথ্যা কথা বলা শুরু করে দেবে। কোরআন বলতেছে
যে অনেক কাফের আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, হে আমাদের প্রতিপালক রব, আপনার কসম কে বলছি আমার লাইফেও শিরক করিনি, অথচ সারা জীবন সে শিরক করেছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে সে মিথ্যা কথা বলা শুরু করে দেবে। অনেক লোক যে সময় তার বুক অফ থিনভাবে আমাদের সব কিছু সিসিটিভির মাধ্যমে রেকর্ড করা হচ্ছে, আমাদের বডির অঙ্গ প্রত্যঙ্গ রেকর্ড করতেছে, সমান কিরামান কাতিবিন নামে দুইজন ফেরেশতা আছেন দুই কাঁধে, এরাও কিন্তু আমাদের নেকি এবং বদি সবগুলা লিপিবদ্ধ করতেছেন, রেকর্ড করতেছেন, এগুলো সিসিটিভির মধ্যে রেকর্ড হচ্ছে। পাশাপাশি জমিন, প্রত্যেকটা জমিন, প্রত্যেকটা ল্যান্ড আমাদের প্রত্যেক কাজগুলোকে রেকর্ড করতেছে। এই তিনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতে আমাদের প্রত্যেক কৃতকর্মকে আল্লাহ পাক প্রমাণিত করবেন। প্রথমে বুক অফ ডিড তার সামনে পেশ করা হবে আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি নিজে তোমার আমলনামা একবার পাঠ করে দেখো, তুমি জীবনে যে কাজগুলো করেছো এর পরিপ্রেক্ষিতে তুমি কি জান্নাতে যাওয়ার উপযোগী নাকি জাহান্নামে যেতে হবে, তুমি একবার এটা পাঠ করো। সে যখন পাঠ করবে সে সারপ্রাইজ হয়ে যাবে আর বলবে মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, বলবে হায় আমি বুঝতে পারলাম না, লাইফে অনেক গুণা করেছিলাম, দুনিয়ার কেউ দেখে নাই, রাত্রে দরজা বন্ধ করে আমি আমার রুমে বাতি অফ করে আমি অনেক কাজ করেছিলাম, কেউ আমাকে দেখে নাই, এগুলো এই জায়গায় কীভাবে লিপিবদ্ধ হলো, বড়গুলো তো হয়েছে ছোটোগুলো তো এখানে ছাড়া হয় নাই, সে সারপ্রাইজ হবে। তারপরে সে কি করতে হবে সেটা ভেবে সে বলে ফেলবে যে আল্লাহ এগুলো কে রেখেছে আমি জানি না, এগুলো আমি করি না, এগুলো অস্বীকার যাবে। আল্লাহ বলবেন যদি আমি এগুলো প্রমাণ করি সাক্ষী প্রমাণের মাধ্যমে, তখন সে মনে করবে আল্লাহ সাক্ষী কোন জায়গাতে নিয়ে আসবেন, সে বলবে যদি আমার নিজের থেকে কোনো সাক্ষী থাকে তাহলে আমি মানব না তো মানব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে জমিনকে রেকর্ড হিসাবে পেশ করবেন, তখন জমিন সব কিছু সিটিভির মতো সব রেকর্ড ফাইল খুলে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওহালাহা, জমিন তার রেকর্ড করা ধারণকৃত সকল এই ইনফরমেশনকে আল্লাহর সামনে এই বন্দার তারগুলো প্রমাণ করার জন্য সবগুলা ছেড়ে দেবে। এরপরও সে এদি শিরিক করতে থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবান বন্ধ করে দেবেন, তার হাত অঙ্গ প্রত্যঙ্গ এগুলা কথা বলা শুরু করবে। আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মুখকে বন্ধ করে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলা শুরু করবে, সর্বপ্রথম আমাদের বাম রান, লাইফে যা করেছে সর্বপ্রথম এই বাম রান কথা বলা শুরু করবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবে, অস্বীকার করার সুযোগ থাকবে না। এই যে ইয়াকিন আর বিশ্বাস, যারা আল্লাহ বিশ্বাস করে তাদের অন্তরে এই কথা রয়েছে যে আমার আল্লাহ সব কিছু রেকর্ড করতেছেন দেখতেছেন, এই অন্তরের মধ্যে ইয়াকিন আর বিশ্বাস এটা হলো অন্তরের সবচেয়ে বড় আল্লাহকে স্মরণ করার বড় অন্যতম একটি উপায়। তৃতীয় প্রকার জিকির হলো জবান দ্বারা জিকির করা। জবান দ্বারা জিকির আবার দুই ধরনের, একটি হলো যে জবান দিয়ে বললেও মনের মধ্যে অর্থাৎ একটা তাসির রয়েছে, আমি মনোযোগ সহকারে আল্লাহর দিকে মতজ্জ হয় আমি আল্লাহকে স্মরণ করি, আমি বললাম আল্লাহ, এই যে আল্লাহর দিকে মতজ্জ হয় যদি আমি বলি আল্লাহ আল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই সমস্ত তসবিহাত যদি আমি মনোযোগ দিয়ে আল্লাহর দিকে মতজ্জ হয়ে পড়ি, তাহলে একসঙ্গে আমার জবানও জিকির করতেছে আমার অন্তরও জিকির করতেছে, এই জিকির মধ্যে অবশ্যই ফায়দা রয়েছে। আর জবান দ্বারা জিকির আরেকটি পর্যায়ের হলো শুধু জবান দ্বারা বললাম অন্তরে আমার কোনো আসর পড়তেছে না বা আমার মন মনোযোগ নিয়ে আমি করতেছি না, এই প্রকার জিকির আসলে কিন্তু মূলত খুব ফায়দার কারণ নয়, কারণ আমি জবান দ্বারা বললাম অনেক সময় হয় আমরা তসবি পড়তেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে কিন্তু সুবহানাল্লাহ কী বলতেছি আমার মনের মধ্যে আমি চিন্তাই করলাম না,
নমাজের মধ্যে গিয়ে রুকু সজদা তসবিহ পড়তেছি সুবহান রাব্বিল আযিম সুবহান রাব্বিল আযিম, এত তাড়াতাড়ি মেশিনের মতো সজদার মধ্যে গিয়ে আমি পড়লাম সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা মেশিনের মতো, আমি কী বলতেছি আমি একবার চিন্তাই করলাম না, আমি অর্থ হয়তো জানি না বা জানলেও আমি যে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই তসবিহ পড়তেছি এটা মনের মধ্যে আমি নিয়ে আসলাম না, আমার অন্তরের মধ্যে একবার আসলোই না, শুধু জবানেই বলতে থাকলো। এই অটোমেটিক জবানের জিকির যেটা তার আমার একটা ফায়দা হয় না, যদিও একবারে বেফায়দাও নাই কিন্তু এটা কিন্তু 100% ফায়দা হবে না। জনৈক শাইখের কাছে তার একজন মুরিদ বললেন যে হুজুর আমি যে সময় জবান দ্বারা জিকির করি আমার মন বসে না, উনি বসে সান্ত্বনা দিয়েছিলেন যে বাবা দেখো যদিও তোমার মন বসতেছে না অন্ততপক্ষে আল্লাহ সুবহান তাআলা তোমার জবান থেকে তো এই জিনিসগুলো উচ্চারণ করাচ্ছেন, যদি তোমার জবানটা এই জিকিরটা না করতে হয়তো বা ওই সময় জবান কোনো গীবত বা অন্য কোনো গুনাহের জন্য হয়তো সে ইউজ হতো, অন্ততপক্ষে তুমি জিকির ইসলামের মাধ্যমে তো আল্লাহ সুবহান তোমার জবানকে এই জিকিরের জন্য ইউজ করেছেন, আশা করা যায় তোমার দিল ইনশাআল্লাহ ধীরে ধীরে হয়তো জিকির করতে শুরু করবে। তো এটাই হলো সবচেয়ে বড় জিনিস যে আসলে আমরা জবানের পাশে মন লাগাবো, বা এরপরেও শুরুতে যদিও শুধু জবান দিয়ে জিকির করতেছি কিন্তু মন লাগাই আমরা জিকির করবো। আল্লাহ সুবহান প্রত্যেককে জিকির মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের সফলতা নিয়ে সাথে অভিযান করুন। আমি জাদা কুমুল হাসান জোড়া শাহ দেখে আমাদের সাথে একজন কলার যোগ হয়েছেন। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি সম্মানিত কলার আপনার প্রশ্ন বলুন। আমার তিনটা প্রশ্ন। জি নম্বর ওই খাওয়া তো ইয়া খারা যে সালাম করা যায়, দুই নম্বর ওই মনে হলো আমি জোরুন নামাজ পড়ছি না আসর কত সময় আগে আপনি শুনতে তো এখন শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ। জি জি আপনার তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল আপনার তিনটি প্রশ্নের একটি প্রশ্ন ছিল আপনার প্রথম প্রশ্ন কি ছিল ওনার প্রথম প্রশ্ন যে পায়ে সালাম কাকে কাকে করা যায়। আমি কথার নিয়ে চিন্তা করতেছিলাম যে প্রথমত পায়ে ধরে এটাকে সালাম বলা যায় না, সম্মান প্রথম বলা যেতে পারে। সালাম তো হলো যেটা আমরা মুখ দিয়ে বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, এবং সালাম এমন একটি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পরে সর্বপ্রথম ওনাকে শিক্ষা দিয়েছিলেন যে তুমি ফেরেশতার কাছে যাও গিয়ে তুমি বলো আসসালামু আলাইক এবং শুনো ওনারা কী উত্তর দেয়, এবং সেই উত্তরটা তুমি স্মরণ রাখো। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, এবং হে আদম তোমাকে মনে রাখতে হবে তুমি যা সালামু আলাইক বললে এবং তারা উত্তরে ওয়ালাইকা সালাম ওয়া আলাইকুমুস সালাম বলল, এটাই হবে তোমার এবং তোমার সন্তানদের সালাম। তো প্রকৃতপক্ষে সালাম ওইটাই, এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেই সালাম শিক্ষাও দিয়েছেন, এবং সেই সালাম শুরু হয়েছে জান্নাত থেকে। আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন এবং জান্নাতে যাওয়ার পরেও সেই সালাম অব্যাহত থাকবে। সালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হবে জান্নাতিদেরকে, ফেরেশতারা সালাম দেবেন, জান্নাতি একজনকে সালাম দেবেন। এবং এই সালাম আল্লাহর নামের মধ্যে থেকে একটি নাম, জান্নাতের সাত তবকার মধ্যে এক তবকারও নাম সালাম। সালাম মানেই শান্তি, এই সালাম দোয়ার মাধ্যমে আমরা এখন শান্তি আমরা অর্জন করে থাকি। আসসালামু আলাইকুম বললে দশ নাকি, ও রহমতুল্লাহ বলে আরও দশ নাকি, ও বরকাতুহু সহ বললে আরও দশ তিরিশটা নাকি পাওয়া যায়। এজন্য আল্লাহ বলেছেন সালাম আমরা করব সুন্দরভাবে, উত্তরও দেবো এর চেয়ে সমান অথবা আরও বাড়াইয়া। যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম আপনি তো বলেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, যদি সে বলে আসসালামু রহমতুল্লাহ আপনি বলে আসসালামু আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বরকাতুহু, সে যদি তিনটা বলে ফেলে অন্ততপক্ষে আপনার সমান তিনটাই বলুন, কম করব না আমরা। এটাই হলো প্রকৃত সালাম। পায়ে ধরে কদম বুসি বলা হয়, পাকে চুমা দেওয়া বা সম্মান প্রদর্শন করা। তো পায়ে ধরে সম্মান প্রদর্শন করা কোন কোন হাদিসে এসেছে রসুল্লাহ ইসলামকে ও সাহাবায়ে কারাম হাতে বা পায়ে ভাবে কদম বুস করেছেন, হাতের মধ্যে চুমা দিয়েছেন, সেটা জায়েজ হলেও এটাকে সুন্নত বা ইবাদত মনে করা যাবে না, এটাকে সালাম বলা যাবে না,
এটা ইবাদত নয়, জায়েজ রয়েছে যদি আপনি শর্ত সাপেক্ষে করতে পারেন। নিজের মুরব্বী মা বাবা শ্বশুর শাশুড়ি উস্তাদ বা পীরকে আপনি করেন বা মাতানত করে নয়, আপনি যদি মাতানত করে সজ্জা দিয়ে দেন তখন কিন্তু এটা সজ্জার পর্যায়ে চলে গেলে তো ইমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, এটা কুফরি বা শিরিক হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মাতানত করে নয়, আপনি হাত দিয়ে টাচ করে যদি এভাবে কেউ চুমা খেতে চায় সেটা জায়েজ রয়েছে। তো মনে রাখতে হবে এটা কোনো সওয়াব বা ইবাদতের কাজ মনে করা যাবে না, বা এটার জন্য কোনো চাওয়া পাওয়ার জন্য পিড়াপিড়ি করা যাবে না। আমাদের দেশে কিছু মুরব্বীরা বিবাহের দিনে বিশেষ করে স্বামীর পক্ষের মুরব্বীরা স্ত্রীর পক্ষে এই স্ত্রীর কাছ থেকে এবং স্ত্রীর পক্ষের লোকেরা স্বামীর কাছ থেকে তা এতভাবে ডিমান্ড করে বসেন, যদি পায়ে সালাম না করা হয় তাহলে ওই পুত্রবধূকে বা নৌশাকে বেয়াদব মনে করা হয়। অনেক সময় এটাকে কেন্দ্র করার বিবাহ ব্যঙ্গেও পর্যন্ত যায়, এটা মোটেই কেমনটা ঠিক নয়। তো সম্মান আপনাকে দেওয়া হবে ঠিক, কিন্তু আপনার সম্মান আমাকে দিতে হবে চেয়ে নেওয়া, যেটা বা এটার জন্য চিপাচিপি বা পিড়াপিড়ি করা, এটা কিন্তু অহংকার বা তকব্বরের অংশ, এটা জায়েজ নয়। আপনার দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল সালাতুত তাসবিহ আপনি পড়বেন, এটা কি সপ্তাহে ডেইলি পড়া যাবে না? ইয়েস, ডেইলিও পড়তে হলে ডেইলিও পড়তে পারবেন ইনশাআল্লাহ, ডেইলিও পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন তিরমিজি বাইহাকি এবং আবু দাউদ ইবনে মাজাহ সহ ইবনে কিতাবে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাকে বলেছেন যে চাচা, আমি কি আপনাকে এমন একটি নামাজ শিক্ষা দেব, এমন একটি জিনিস উপহার করব, এমন একটা কি গিফট আপনাকে দেব যার মাধ্যমে আপনার অতীতের সকল গুণা মাফ হয়ে যাবে, ছোট বড় নতুন পুরাতন জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় যা গুণা করেছিলেন সকল প্রকার গুণা আল্লাহ পাক মাফ করে দেবেন। সেটি হলো সালাতুত তাসবিহ, আপনি নামাজ পড়বেন তো প্রত্যেক রাকাতে 75 এক্সট্রা তসবিহ পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। চার রাকাত নামাজ প্রত্যেক রাকাতে 75 পড়লে চার রাকাতে টোটাল 300 তো এক্সট্রা তসবিহ হয়, এই জন্য এই নামাজকে বলা হয় সালাতুত তাসবিহ। নবী করিম সাহ আরও বলেছেন চাচা, পারলে আপনি ডেইলি পড়ুন, না পারলে ফিকুল্লা জুমাতিন সপ্তাহে একবার পড়ুন, না পারলে আপনি বৎসরে একবার বা লাইফে হলেও একবার আপনি যেন পড়েন। তো সেখানে ডেইলি পড়ার কথাও হাদিসে এসেছে। তবে হ্যাঁ, এটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুয়াক্কাদাও নয়, এটা সুন্নতে জায়দা, পড়লে সব রয়েছে, না পড়লেও কোনো সমস্যা নাই। অনেকেই বলে থাকেন যে হুজুর এটার সনদের মধ্যে দুর্বলতা রয়েছে। ইয়েস, সনদের দুর্বলতা থাকলেও ফজাইলর ক্ষেত্রে দুর্বল হাদিসও গ্রহণযোগ্য। দুই নম্বর রুইয়া বে তুরুকিন মুখতলিফা, ডিফারেন্ট চেইন অফ নারেশন এটা বর্ণিত হয়েছে। তিন নম্বর, এই সালাতুত তাসবিহর উপর আমল পাওয়া যাচ্ছে আমাদের আসলাফ থেকে, সেজন্য এইসব মিলিয়ে এটা জয়ীফ হাদিস হলেও এটা গ্রহণযোগ্য আমাদের কোনো সন্দেহ নাই। তবে আমি আবার বলবো এটা ফরজ বা ওয়াজিব বা সুন্নত মুয়াক্কাদাও নয়, সুন্নত গায়র মুয়াক্কাদা পড়তে পারলে সব রয়েছে, না পড়লেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই হলো সালাতুত তাসবিহর ক্ষেত্রে। আপনার আরেকটি প্রশ্ন ছিল আসরের কয় মিনিট আগ পর্যন্ত জোহরের নামাজ পড়তে পারবেন, আপনি ক্যালেন্ডার চেক করবেন। আপনার ক্যালেন্ডারে দেখা যায় আসরের বিগিনিং টাইম, ওই বিগিনিং টাইমের এক মিনিট আগেও যদি আপনি শেষ করেন তবুও আপনার জোহরের নামাজ হয়ে যাবে। তবে উত্তম হলো জোহরের টাইম শুরু হওয়ার পরেই আপনি জোহরের নামাজ পড়ে নেওয়া, লেট না করে, বিশেষ করে ঠান্ডা দিনে। গরমের দিনে গরমের কারণে রাসূলুল্লাহ ইসলাম একটু জোহরের নামাজ লেট করেছেন, বলেছেন ইজাস্তাদাল হারুফা আবরিজু বিজুহরি, যদি গরম বেশি হয় তাহলে তোমরা জোহরকে একটু লেট করে পড়বে, আর ঠান্ডা দিনে বা অন্য নামাজের ক্ষেত্রেও অক দুকার পরেই লেট না করে পড়ে ওটাই ভালো। রাসূলুল্লাহ বলেছেন যারা নামাজ টাইম মতো অন টাইমে পড়ে বা বিশেষ করে টাইম শুরু হওয়ার পরেই মোস্তাহাব টাইমে পড়ে ফেলে এতে আল্লাহ সন্তুষ্টি ও রিজওয়ানুল্লাহ, অক্তুল আউয়াল রিজওয়ানুল্লাহ, এটা এতে গিয়ে আল্লাহ রাজি হন বেশি করে। তো আপনার ক্যালেন্ডারে যে টাইম যেটা রয়েছে ওই বিগিনিং টাইমের এক মিনিট আগ পর্যন্ত যদি আপনি শেষ করেন আপনি আপনার নামাজ হয়ে যাবে। আর যদি আপনার ক্যালেন্ডার ছাড়া অন্য একটা কিতাবই একটা কথা রয়েছে যে জোহরের নামাজ কিন্তু যে কোনো একটা স্টিক রৌদ্রের মধ্যে খাড়া করলে তার ছায়াটা, তার মেইন একটা অবজেক্ট খাড়া করলেন আপনি, ওই ছায়াটা যদি তার মূল যে অবজেক্টটা রাখছেন এইটার ছাড়া এরপর যদি আরও একবারই পর্যন্ত ছায়া হয়ে যায় এতটুকু পর্যন্ত জোহর তো থাকবেই নিশ্চিত, আর দুইবারই পর্যন্ত থাকবে কি না থাকবে না এখতলাফ রয়েছে। উত্তম তো অবশ্যই হবে আমরা এক মিছিলের ভিতরে যেন আমরা জোহরটা পড়েই ফেলি, আর এক মিছিল থেকে দুই মিছিল পর্যন্ত এই টাইমে আমরা জোহরও পড়লাম না আসরও পড়লাম না, দুই মিছিল হওয়ার পরে আমরা আসর পড়লাম তো আর একটা সেফ থাকা গেল বেশি। বাট এরপরে কোনো লেট যদি আপনার কারণে লেট হয়েও যায় আপনি আসরের এক মিনিট আগে শেষ করলে ইনশাআল্লাহ আপনার জোহরের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। শাহেদ, দেখি আমাদের সাথে আরেকজন কলার যোগ হয়েছেন। কলার আসসালামু আলাইকুম। আসসালামু
ওয়ালাইকুম সালাম। জি বোন, আপনার প্রশ্ন বলুন। জি আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন হলো, কোন মানুষ মৃত ব্যক্তির লাগি যদি তার সন্তান হলে মন কোনো একটি মহল সন্তান করবেন হাপি দেওয়া লাগে, তখন তারা যেন ফরবা যেগুলা এগুলাকে তার সব সব তার মৃত ব্যক্তিকে পৌঁছে দেবো বলি। ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে নিবন? আমি আমার দুই একটা পার্সোনাল প্রশ্ন আছে, কি আপনার কন্ট্রোল রুম থেকে নেওয়া যাবে না স্যার? জি ইনশাল্লাহ, যারা নাম্বার নিতে চান কন্ট্রোল রুম থেকে অথবা অন্য কোনো সময় ডোনেশন লাইনে ফোন করে আপনার নাম্বার নিয়ে নেবেন ইনশাল্লাহ। এখান থেকে আমরা অন ইয়ারে কোনো নাম্বার দেওয়ার সুযোগ নাই। তো আপনি আপনি লাইনে তাহলে অত তারা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, বাট আমরা তো প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। যদি আপনি এখন নাও নিতে পারেন, অন্য কোনো সময় ডোনেশন লাইনে ফোন করে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ। আপনি লাইনে তাহলে আপনাকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা একটু রেখে যাচ্ছি হুজুর। জি ইনশাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ। বিরতির পর আবারও আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি বিরতির পর আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউ এন এ উইথ ইকরা। আমাদের সাথে আছেন ব্রিটেনের বিশিষ্ট আলেমে দীন দারুল উলুম ফোর স্কয়ার মাদ্রাসার সম্মানিত শায়খুল হাদিস উস্তাদুল মুহাদ্দিসিন শায়খ মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পূর্বে হুজুর জিক্রুল্লাহর বিষয়ে আলোচনা করতেছিলেন এবং আপনাদের প্রশ্ন নিয়মিত নিচ্ছেন। হুজুর এক বোন প্রশ্ন করেছিলেন বিরতির আগে, হুজুরকে অনুরোধ করব ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জি হুজুর। জি, আপনি প্রশ্ন করেছিলেন আমাদেরকে, প্রশ্ন কী ছিল জানি? যারাই প্রশ্ন করবেন আমরা অনুরোধ করব আপনারা টিভির ভলিউম মিউট করে অথবা পার্শ্ববর্তী রুমে গিয়ে যদি আপনারা কল করেন তো আপনারা আপনাদের কথাগুলো আমরা শুনতে পারবো বলাটিকে, আর আমরা আপনাদের উত্তর দিতে আমাদের ইজি হয়। এছাড়াও যদি আমাদের কোনো নাম্বার নিতে হয় তাহলে কন্ট্রোল থেকে নেওয়ার চেষ্টা করবেন। সাধারণত অনিয়ে তো আমরা নাম্বার দিতে পারি না, আর অনেক সময় হয়তো আপনাদের পার্সোনাল অনেক প্রশ্ন থাকে ইনশাল্লাহ, যেগুলো হয়তো আপনারা অনিয়ারে বললার জন্য আপনারা কী মনে করেন না। তো আমরা মনে করি ঠিকই আছে, পার্সোনাল জিনিসগুলা অনিয়ার না বলাটাই বলো। বিশেষ করে পারিবারিক রিলেশন নিয়ে যে সমস্ত প্রশ্ন থাকে, অনেক প্রশ্ন তো এরকমও থাকতে পারে আপনার এই প্রশ্ন যদি আপনার ওই রিলেটিভ শুনেন তো আপনার উপর হয়তো খেপে যাবেন বা আপনার সম্পর্কতে হয়তো ওয়ার্স হয়ে যাবে। আমরা অনুরোধ করব এই সমস্ত প্রশ্নগুলো যেন অন ইয়ারে না করে আপনারা ওয়ান টু ওয়ান কোনো আনসার সঙ্গে আপনারা যোগাযোগ করে জানার চেষ্টা করলেন ইনশাআল্লাহ। জি জাজাকাল্লাহ খাইর। জি স্যার, তো আমরা জিকরুল্লাহর বিষয়ে আলোচনা শুনতেছিলাম আপনার কাছ থেকে। জি, আপনার আজকে আমাদের আজকে বিষয় ছিল জিকরুল্লাহ নিয়ে, যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা অবশ্যই বেশি করে আমরা স্মরণ করব, এবং যারা আল্লাহকে স্মরণ করেন বিশেষ করে নীরবে নির্জনে, এর মাধ্যমে আল্লাহর আরশের নিচে স্থান পাওয়া যায়। সাবাতু ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাত প্রকার লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আরশের নিচে জায়গা দিয়ে থাকেন, যেদিন আল্লাহর সাহেবের তো আর কোনো সায়া থাকবে না। ওই সাত প্রকার লোকের মধ্য থেকে এক ব্যক্তি এমন, ওয়ারাজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, এমন একজন লোক যিনি আল্লাহকে স্মরণ করেন একা একা, আর চক্ষুর পানি উনার বাইয়া ছুটল আল্লাহর ভয়ে। ওই ব্যক্তিকে আল্লাহ চক্ষুর পানি বের হওয়ার কারণে আল্লাহর জিকির করতে গিয়ে এমন দাম দেন, কঠিন ক্ষমতা আল্লাহ পাক আর্শের জায়গা দিয়ে থাকেন। জাজাকুমুল্লাহ। জি শেখ, দেখে আমাদের সাথে একজন কলার যোগ হয়েছেন। কলার, আসসালামু আলাইকুম। আসসালাম। জি বোন, আপনার প্রশ্ন বলুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কোন দর কথা রব্বি রহমুমা কামা রব্বায়ানি, কোনটা? জি ওকে। জি
কোন কোন অর্থ কোন কোন অর্থের কথা কইরা? যদি আপনি টাইম মতো পড়তে পারছেন না, সূর্য ওঠার পরে খোদা ফোটা ও সময় না নি? প্রথম প্রশ্ন, মা বাবার জন্য যে দোয়া করা হয় রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মার বাবা আমাকে ছোটবেলা যেভাবে আদর করে আমাকে লালন পালন করেছেন, আল্লাহ তুমি আমার মা বাবাকে সেইভাবে আদর করো, এই দোয়াটি শুধু মা বাবার জন্যই। আপনি প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে বা রব্বির নাম আপনি করলেন, এই দোয়াটা মা বাবার জন্যই শুধু, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া তো আর অন্য কারোর জন্য। হ্যাঁ, মা বাবার মধ্যে নিজের পূর্বপুরুষ যারা আছেন, দাদা দাদি নানানি, তারা অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন হলো, ইশরাকের নামাজ আপনি কখন কীভাবে পড়বেন? ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে, মকরু টাইম যাওয়ার পরে, অর্থাৎ সূর্য ওঠা থেকে নিয়ে কমপক্ষে 10 থেকে 15 মিনিট সময়ের পরে আপনি কমপক্ষে 2 রাকাত পড়বেন, ভালো হয় 2-4 রাকাত পড়ে নিলে। এবং এই নামাজের সওয়াব হলো যে আল্লাহ সুবহানাহু তাআলা কা হজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, একটি মকবুল হজ এবং উমরার সওয়াব আল্লাহ পাক দান করে থাকেন। কাজটি যদিও ছোট কিন্তু সওয়াব অনেক বড়। একটি হজ বা উমরা করতে হলে সময়ের প্রশ্ন রয়েছে, কষ্ট রয়েছে, অনেক আর্থিক পয়সা খরচ করতে হয়, কিন্তু এখানে আপনি মকবুল, এরপরে কবুল হবে কিনা হবে না শিওর না, এখানে আপনি 2 রাকাত পড়লে ইনশাল্লাহ আপনি মকবুল হজ উমরা সওয়াব পেয়ে যাবেন। কী করতে হবে? ফজর নামাজের পরে মুসল্লায় বসে আপনি আল্লাহকে জিকির করতে থাকলেন, জিকির করতে ওই জিকিরের সাথে সম্পর্কিত, জিকির করতে করতে মকরু টাইম চলে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়লেন, এই হলো ইশরাক। আপনি বলেছেন যদি কোনো ফজরের টাইমে আপনি উঠেন, তো উঠিয়ে কি আপনি তাহিয়াতুল উযু পড়তে পারবেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত ফজরের টাইম ঢুকার পরে ফজরের সুন্নত ব্যতীত আর কোনো নামাজ পড়েন নাই বিদায়। উত্তম তো এটাই, আপনি ওই সময় ফজরের সুন্নত পড়েই ফজরের ফরজ পড়ে ফেললেন। হ্যাঁ, যদি কেউ পড়তে চান জায়েজ আছে অবশ্য, বাট উত্তম না পড়াটা। আপনি আরও জিজ্ঞেস করেছেন যদি কোনো কারণে ফজর কদা হয়ে গেল, ঘুম থেকে উঠে আপনি ফজর কদা পড়তেছেন, তখনও কি তাহিয়াতুল উযু পড়ে তারপরে 2-2-4 রাকাত পড়বেন, অর্থাৎ 2 রাকাত সুন্নত ফজরের, এরপরে 2 রাকাত ফরজ পড়বেন, নাকি শুধুমাত্র 2-2-4 রাকাত সুন্নত এবং ফরজ পড়লেন, তাহিয়াতুল উযু পড়লেন না? তো তাহিয়াতুল উযু এটা তো মস্ত একটা সুন্নত, একটা আমল, সুন্নত করে মুআক্কাদা পড়লে সব আছে, না পড়লে কোনো গুনাহ নাই, যদি আপনি নাও পড়েন কোনো সমস্যা নাই। আর এটা যে সময় উযু করবেন ওই সময় পড়বেন। এবার যদি আপনি ঘুম থেকে ওঠার পরে মকরু টাইম, এই সূর্য ওঠার পরে যেহেতু ওই টাইম ফজর টাইম নয়, এই টাইমে তো অবশ্যই আপনি পড়তে চাইলে পড়তে পারেন, আপনি যদি প্রথমে পড়েন পড়তে পারবেন, তারপরে আপনি ফজরের সুন্নত 2 রাকাত পড়লেন, তারপরে ফজরের ফরজ 2 রাকাত পড়লেন। বাট আমি আবারও বলবো তাহিয়াতুল উযু যেটা, এটা ফরজ নয়, ওয়াজিব নয়, পড়তে পারলে সওয়াব রয়েছে, না পড়লেও কোনো সমস্যা নাই। তাই কজার সময় আপনাকে বাধ্যবাধকতা পড়তেই হবে বিষয়টা মোটেই এরকম নয়, পড়তে পারলে ভালো, বাট পড়াও লাগবে, বিষয়টা এরকম যেন আমরা মনে না করি। আপনার আরেকটি প্রশ্ন ছিল যে জুহর আসর মাগরিব এশায় আজান শোনার পরে আপনারা নামাজ পড়েন, তো সেখানেও কি জুহর আসর মাগরিব এশা আজান শোনার পরে প্রথমে কি তাহিয়াতুল উযু পড়বেন? দেখেন, তাহিয়াতুল উযুটা হলো আপনি যে টাইমে অজু করেছেন ওই টাইমে পড়বেন। এখন যদি আপনি ওই টাইমে অজু করেন জুহরের সময় বা আসরের সময়, তাহলে এটা আজানের শোনার সঙ্গে নয়, আপনি যে টাইমে অজু করেছেন ওই টাইমে আপনি তাহিয়াতুল উযু পড়তে পারেন। হ্যাঁ, যদি টাইমটা মকরু টাইম না হয়, ডেইলি 5 টাইমে পড়তে পারবেন না নফল, সূর্য ওঠার সময়,
দুপুরের সময় সূর্য ডোবার সময় আর ফজরের পরে সূর্য উঠা পর্যন্ত, ফজরের ফরজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত যদি টাইম থাকেও ওই টাইমে আপনি উযু করলেও আর তাহিয়াতুল উযু বা এই সমস্ত নফল আপনি পড়বেন না। আসরের ফরজ পড়ার পরে সূর্য ডোবা পর্যন্ত ওই টাইমেও তাহিয়াতুল উযু আপনি উযু করলেও পড়বেন না। এটাই হলো ইমাম মালিক, ইমাম আবু হানিফা সহ নির্ভরযোগ্য উলামা সাহাবা তাবিন তাবিনের মত। অবশ্যই এখানে ভিন্ন মত রয়েছে, কেউ বলেছেন যেহেতু আপনি নতুন একটি কারণ পাওয়া গেছে এখানে আপনি উযু করেছেন বিদায়, আপনি ওই ফজরের ফরজ পড়ার পরেও সূর্য ওঠা পর্যন্ত মধ্যবর্তী সময়ে বা আসরের ফরজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত মধ্যবর্তী সময়েও আপনি উযু যদি ওই সময় করেন তাইলে উযু করার কারণে আপনি দুই রাকাত পড়ে নিতে পারবেন। বাট নির্বাচনে বলতেছেন আপনি ওই সময় যেন না পড়েন, ঠিক আছে ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ, জাজাকুল্লাহ খাইরান। দেখি শেখ আমাদের সাথে আরেকজন খোলা যুক্ত হয়েছেন, খোলা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি খোলা, আপনার প্রশ্ন বলুন। জি আর কোনো প্রশ্ন আছে নি? মাথা ফরজ করা ফরজ, অজুর চারটি ফরজের মধ্যে থেকে একটি ফরজ আল্লাহ বলেছেন ওয়ামসাহু বিরউসিকুম, এবং মাথা মোছার জন্য নতুনভাবে আবার হাত ভিজাইয়া পানি নেওয়াটা ভালো, এটাই সুন্নত। বাট এরপরেও যদি মাথা মোছার আগে তো আপনি হাত ধৌত করেছেন, হাত ধৌত করার পরে হাতে যে পানি রয়েছে এই পানি যদি কেউ মাথা মোছা করে ফেলে তবুও ফরজ আদায় হয়ে যাবে, কারণ আল্লাহ বলেছেন ওয়ামসাহু বিরউসিকুম, সেখানে ধৌত করার কোনো কথা আসে না, বিদায় হাতের ভিজা পানি দিয়ে মাছা করলেও হয়ে যাবে। ইভেন একটি হাদিস রয়েছে বেমা কাবুরা, যে যা পানি রয়েছে ইয়েদাইহি হাতের অবশিষ্ট পানি সেই পানি দিয়েও কোনো কোনো সময় মাসা করেছেন। বাট এরপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ টাইম নতুনভাবে হাত ভিজিয়ে এরপরে মাথা মাসা করেছেন, এটাই উত্তম, এটাই সুন্নত। তো সুন্নত হলো আপনি নতুন পানি দিয়ে হাত ভিজাইয়া তারপরে মাসা করবেন, আর যদি নতুনভাবে আপনি হাত না ভিজাইয়া ওই আগে দেন হাত ধৌত করেছেন সেই হাতের বিজানো পানি বিজা হাত ধৌত করার যে বিজা পানি আছে ওই পানি দিয়ে মশা করলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ, জাজাকুল্লাহ খাইরান। হুজুর একটা প্রশ্ন এসেছিল, যদি কেউ তার পক্ষ থেকে তার মা বাবার পক্ষ থেকে যদি স্পন্সর করে একটা ছেলেকে হাফিজ অথবা আলিম, এই এই হাফিজ এবং আলিমের সোয়াবটা কি ওর ওনার মা বাবা পাবেন না পাবেন না? হাদিস যেটা বলেছে মানুষ মারা যাওয়ার পরে সদকায় জারিয়ামূলক যে কাজ এই সব ওনারা ফেটে থাকেন, এই সদকায় জারিয়া উনি নিজে করেছেন না ওনার পক্ষ থেকে করা হয়েছে আর সেটা কোনো পার্থক্য করা হয় নাই। অতএব যদি আপনি আপনার মৃত কোনো ব্যক্তি বা মা বাবার পক্ষ থেকে আপনি যদি কোনো হাফিজকে স্পন্সর করেন বা কোনো আলিমকে স্পন্সর করেন বা কোনো মসজিদ মাদ্রাসা নির্মাণ করেন অথবা সদকায় জারিয়ামূলক অন্য কোনো কাজ করেন, যেমন মুসাফিরখানা আপনি নির্মাণ করেছেন, এতিমখানা নির্মাণ করেছেন, ঠিক আছে, এইভাবে সদকায় জারিয়ামূলক কোনো কাজ যদি ওনার পক্ষ থেকে আপনি করেন, যেহেতু আপনি করেছেন ওনার পক্ষ থেকে অন বিহাফ অফ সামওয়ান যে দিন থেকে চলে গিয়েছে, তো এটাও ওনার সদকায় জারিয়া সে অবশ্যই উনি সব পাবেন। কারণ হাদিস বলেছে যা মা তাল ইনসান ইন কাতা আনহাম, কেউ মারা গেলে তার সবের সব পথ বন্ধ হয়ে গেলেও ইলমে নাফে, উনি যে ইলিম রেখে গিয়েছেন বা উনি কোনো নেক সন্তান রেখে গেলে অথবা সদকায় জারিয়ামূলক কোনো কাজ রেখে গেলে ওনার সব পাবেন। তো এই সদকায় জারিয়ামূলক কাজ উনি করেন অর্থাৎ ওনার পক্ষে যদি আপনি বর্তমানে এবার সরকারি জারিমূলক কোনো ব্যবসা আপনি লাগান খেলাতের, তো এই সেটার বেনিফিট উনি পাবেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খাইরান। আমাদের সাথে আরেকজন খোলা যুগে হয়েছেন, খোলা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আপনার প্রশ্ন বলুন। আমার একটা প্রশ্ন, আমি এখন নফল রোজা রাখলাম, আমরা তা কি বলতাম আমার কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সময়
সূর্য ডুবে যায় এবং পূর্ব আকাশ থেকে অন্ধকার ধীরে ধীরে তার চাদর মেলে সারা অন্ধকার হওয়া শুরু হয়ে যায়, এর মানেই হলো দিন শেষ হয়ে গিয়েছে, মাগরিবের টাইম শুরু হয়ে গিয়েছে, সূর্য অস্ত গিয়েছে এবং ইফতারের টাইমও চলে আসছে। এটাই হলো মেইন। তো আপনি আপনার ওল্ড টাইমের লোকাল টাইম যেটা আছে আপনাকে সেটাই ফলো করতে হবে। অনেক সময় দূরত্বের কারণে এক দুই তিন মিনিট চার পাঁচ মিনিট বেশি হয়ে যাওয়াটা স্বাভাবিক। তো আপনি আপনার ওল্ড টাইমের লোকাল মসজিদের ক্যালেন্ডার বা ওই ওই জায়গার সূর্য মানে মাগরিবের বিগিনিং টাইম বা সূর্যাস্ত যে টাইম ওই টাইম দেখেই আপনাকে ইফতার করা আপনার জন্য উচিত। কারণ লন্ডনেরটা আপনি বলেছেন কোনটা আগে কোনটা করে, যদি পরেরটা আপনি ফলো করেন তাহলে তো সমস্যা নাই, হয়তো আপনার ইফতারটা লেট হলে সুন্নতের পরিপন্থী বা রোজা তো নষ্ট হবে না। কিন্তু টাইমের আগে সূর্যাস্ত যাওয়ার সূর্য ডুবে যাওয়ার আগে যদি আপনি ইফতার করেন দূরত্বর কোনো দূরের কোনো জায়গার টাইম ফলো করে তো আপনার রোজা নষ্ট হয়ে যাবে। এজন্য আপনার জন্য সবসময় সেফ হবে এটাই যে আপনি আপনার লোকাল টাইমকেই আপনি ফলো করলেন। এবার যদি আপনার লোকাল টাইমের ক্ষেত্রে ইকরার টিভি আজান বলেন বা অন্য কোনো আজান বলেন সমান টাইমে হয়ে যায়, আপনার লোকাল টাইমে কোনো সমস্যা থাকে না, তাহলে সমস্যা নেই, আপনি টাইমকে ফলো করলে ফলো করে আপনার অবশ্যই ইফতার করলে আপনার ইফতার হয়ে যাবে। তবে মেক শিওর আপনি নিজেও তো দেখবেন মাগরিবের টাইমটা তো শুধু আজান নয়, কিছু বাইরে তো একটু ওয়েদার দেখলেই বোঝা যায় যে একটু অন্ধকার নেমে আসছে, একটা সাইন বোঝা যায় যে দিনটা চলে গিয়েছে, সূর্য অস্ত গিয়েছে। একটু বাইরে ঘরের বাইরে দেখে চাইলেই তো জিনিসটা একটু প্রমাণ পাওয়া যায়। তো আপনি এটা একটু লক্ষ্য রাখবেন এবং আপনার লোকাল টাইম টেবিলটাই ফলো করা আপনার জন্য সবচেয়ে জরুরি। এখন এই লোকাল টাইমের সঙ্গে যে কোনো টিভির কথাই বলেন, ওই আজানটা যদি আপনার টাইমের সঙ্গে মিলে তাহলে করবেন। টিভির আজান শুনে আমি মনে করি অনেক সময় আজান ইফতার করাটা রিস্কি হয়ে যায়, কারণ ওই আজানটা কোনটা জায়গার টাইমকে ফলো করে দেওয়া হচ্ছে অনেক সময় হয়তো আপনারা জানবেন না। এর জন্য বেটার হবে আপনি টিভির আজানকে ফলো না করে আপনি আপনার লোকাল মসজিদের ক্যালেন্ডার যেটা আছে এগুলো সংগ্রহ করে সেখানে আপনি সানসেট বা মাগরিবের টাইম দেখেই আপনি ইফতার করাটা আপনার জন্য বেশি আমি মনে করি সেফ হবে এবং নিরাপদ হবে, আর এটাই করবেন ইনশাল্লাহ। দেখেন আমাদের বাংলাদেশের কথা আমি বলছি, ঢাকা এবং সিলেট প্রায় তিন চার মিনিটে বেশ কম হয়ে যায়। তো এইভাবে কয়েক মাইলের দূরত্বে এখান থেকে ওল্ড টাইমের অবশ্যই যদি এখানে লন্ডনের লোকাল টাইম হিসাবে আদান দেওয়া হয় তাহলে অবশ্যই আপনাদের ওল্ড টাইমের টাইমের ক্ষেত্রে কয়েক দুই তিন চার মিনিট বেশ কমাটা খুবই স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। আশা করি বুঝতে পেরেছেন। জাজাকুমুল্লাহ হাসান জাদা। বাট এরপরও আমি আপনাদের শুক্রিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আপনারা বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে আপনার রোজার ক্ষেত্রে কিন্তু নফল রোজার ক্ষেত্রে খুবই খুবই মজবুত, আপনি অনেক সময় নফল রোজা রাখেন। আরেকটি সুসংবাদ মানে আপনাদেরকে ধন্যবাদ দিই যে আজকাল এই টিভি বা এই সমস্ত ইসলামিক চ্যানেলগুলো থাকার কারণে আপনারা ঘরে বসে বসে দিন শিখতে পারছেন। জাজাকুমুল্লাহ হাসান জাদা। জাজাকুল্লাহ খায়রান। দেখি শেখ আমাদের সাথে আরেকজন খোলা যুক্ত হয়েছেন। খোলা, আসসালামু আলাইকুম। আপনি লাইনে থাকুন, কন্ট্রোল রুম থেকে আপনার হুজুরের নাম্বার দেবো ইনশাআল্লাহ। আপনার নম্বর নৌকা পরে টেক্সট দিয়ে আপনি দেখা দিবেন আমরা ইনশাআল্লাহকে। সম্মানিত দর্শক শ্রোতা, ডোনেশন নাম্বার যে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এই নম্বরে ফোন করে হুজুরের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার নিতে পারবেন। জি হুজুর, এই জিক্রুল্লার বিষয়ে আলোচনা করতেছিলেন, জিক্রুল্লার গুরুত্ব। তো আমরা বলতেছিলাম যে কঠিন কিয়ামতে আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাওয়া কত বড় সৌভাগ্যের ব্যাপার। যেদিন মানুষ পরেশান থাকবে আর আপনি বিআইপির মতো আল্লাহর আশের নিচে আপনি জায়গা পেয়ে গেলেন, এর মানেই আপনি নিরাপদ, আপনি আল্লাহর মেহমান হয়ে গেলেন, মানে আপনার জন্য জান্নাত নিশ্চিত। কত ভাগ্যের ব্যাপার যে কয়েকটি কতিপয় কাজ করলে সেই আশের নিচে জায়গা পাওয়া যায়। এর মধ্যে একটি হলো প্রথম নম্বরে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। আপনি যদি কোনো শাসন ক্ষমতা আপনার হাতে আসে আর আপনি উইথ ফেয়ার এবং ন্যায়পরায়ণের সাথে সিনসিয়ারিটির সাথে সিনসিয়ারলি আপনি সেই শাসন দায়িত্ব আপনি আদায় করেন, তো ওই দায়িত্ব আদায় করে আপনি ইনশাআল্লাহ জান্নাতি নিশ্চিত, আপনি আল্লাহর আসনে সেই জায়গা পাওয়ার আপনি সৌভাগ্য পেলেন। এইভাবে সাতগুরুর মধ্যে থেকে এক গুরু হলো রজুলুন জাকারাল্লাহ খালিয়ান, যে আল্লাহকে স্মরণ করে একা একা এবং তার চক্ষু থেকে পানি গড়িয়ে পড়ে, আল্লাহ পাক তাকে আসনে জায়গা দেন। বাকি আরও আমরা দুই গুরু জানলাম, আর বাকি ইনশাআল্লাহ বাকি আরও পাঁচ গুরুর কথা আমরা শুধুমাত্র আমরা জানার চেষ্টা করবো। শেখ আমাদের সাথে একজন খোলার যুগ হয়েছেন। কলার, আসসালামু আলাইকুম। আপনি ওই যে দেখবা স্ক্রিনের মধ্যে একটা ডোনেশন নাম্বার আছে,
ও ডোনেশন নাম্বার আপনি ফোন দেও কা তো ওন থেকে আপনি নাম্বার পাইবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বোন আপনি শুনতে দাও হোক ইস্তেখারা শব্দ আরবি শব্দ খয়েরটা কি খয়েরটা কিটা বালা যে আমরা একটি কাজের মঙ্গল আল্লাহর কাছ থেকে আমরা চাইব সিকিং গুডনেস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছ থেকে আমরা কাজের মঙ্গলের জন্য আমরা প্রার্থনা করব রিকোয়েস্ট করব এটাই হলো মেইন ইস্তেখারার অর্থ কিভাবে করব রাসূলুল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন সুন্দরভাবে ওযু করবেন দুইটি রেখাত নামাজ পড়বেন সুন্দরভাবে তারপরে ইস্তেখারার যে স্পেশাল দোয়া রয়েছে ওই দোয়া পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার এই কাজে মঙ্গল চলে আসবে খয়ের চলে আসবে কামিয়াবি চলে আসবে বা ফিউচারে কোনো জিনিস সম্পর্কে আপনি হয়তো দ্বিধান্বিধার মধ্যে আছেন যে আমি এই কাজ করবো কি না করবো না আমি এই কাজ শুরু করবো কি না করবো না এক দা এক্সাম্পল একটা বিজনেস আপনি শুরু করার প্ল্যান করতেছেন সেটা করবেন কি না করবেন না করলে আপনাদের মঙ্গল হবে নাকি মঙ্গল হবে না শাদি এক জায়গায় আলাপ দিয়েছেন ওই জায়গায় শাদি করলে আপনার জন্য মঙ্গল হবে নাকি মঙ্গল হবে না ঠিক আছে এই সমস্ত বিষয় লাগে আপনি ইস্তেহারা করতে পারেন স্বপ্নে দেখা জরুরি নেই না জরুরি নয় স্বপ্নে দেখতে পারেন নাও দেখতে পারেন বা অন্তত পক্ষে আপনার মনের মধ্যে একটা সিদ্ধান্ত চলে আসবে যে আমি এটা করবো কি না করবো না দোয়া কি আল্লাহুম্মা ইন্নি আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাগফিরুকা বিকুদরতিকা ওয়া আসআলুকা মিন ফাযলিকাল আযীম ফাইন্নাকা তাআলামু ওয়া লা আলাম ওয়া আনতা তাকদিরু ওয়া লা আকদির ওয়া আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমরা খাইরুন লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আখিরাতি আমরি আজিলি ওয়া আজিলি فقدره لي ويسره لي ثم بارك لي فيه وان كنت تعلم ان هذا الامر شر لي في الدين ومعاشي واخذ امري فاصرف عني واصرف عنه واقضي خير حيث كان ثم ردني به لمبا دعا এই দোয়া পড়ে সুন্দরভাবে আপনি এই দোয়াটা পেয়ে যাবেন যে কোনো দোয়ার বুকে অথবা যদি অনলাইনে সার্চ করেন সেখানে পেয়ে যাবেন অথবা কোনো আলিম সাহেবের যোগাযোগ করলে আপনি জানবেন অর্থ আমি হয়তো বলার সুযোগ নাই ইনশাআল্লাহ অত্যন্ত চমৎকার দোয়া এই দোয়া পড়ে তারপরে আপনি শুয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হবে আপনার জাদুটুনার জন্য এগুলো জানা এটা কিন্তু অনেক সময় এই ইস্তেহারের মধ্যে ইশারা পেয়েও যেতে পারেন বা এটা মেইন ইস্তেহারের উদ্দেশ্য এটা নয় জাজাকুমুল্লাহ জি বোন আপনার প্রশ্ন বলুন আলহামদুলিল্লাহ জি নমাজ কত পড়া লাগবো নি দশ এগারো দিন নি না পুরা নমাজ পড়া লাগবো আর একটা প্রশ্ন হইল যে কোন এবাদত করলে বা কোন নবর নমাজ পড়লে কোন নিয়তে পড়লে আমার মাথা বুঝাইয়া পয়সা নাকি বেশি হইব আর কোন নমাজ পড়া লাগবো উমরার সময় নি এটা উমরার সময় নি প্রথম প্রশ্ন উমরার সফরে আপনি কি নামাজ কসর করবেন নাকি পুরো নামাজ পড়বেন দেখেন 48 মাইল ব্যাচে দূরে কোথাও যদি আপনি সফরের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে লোকাল এরিয়া ছেড়ে বের হয়ে যান আপনি মুসাফির হয়ে গেলেন এই শরীয়ত মুসাফির হয়ে গেলে আপনার নামাজের মধ্যে একটা পরিবর্তন আছে সেটি কি যে আপনি জুহর আসর এবং এশা ফরজ 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত পড়বেন সমান রমজান শরীফের মাসালে রোজার ক্ষেত্রেও আপনাকে ছাড় দেওয়া হচ্ছে চাইলে রাখতে পারবেন আর যদি আপনি চান এখন না রেখে পরে রাখতেন সেটা জায়গা রয়েছে ফাইদা তুমি নাইয়া মিনু খার পরবর্তী রাখার সুযোগ রয়েছে এই দুইটি পরিবর্তন চলে আসলো তো যেহেতু আপনি উমরা যেতেছেন অবশ্যই তো এখানে 48 মাইল আরও অনেক মাইল দূরের সফরে আপনি যেতেছেন ডেফিনেটলি আপনি ঘর থেকে বের হওয়ার পর থেকে আপনি এয়ারপোর্টে যাওয়ার পর থেকে নিয়ে আবার উমরায় তো আপনি হয়তো মক্কায় 15 দিন একসঙ্গে থাকবেন না মদিনায় থাকবেন না পুরা সফরে মক্কায় থাকেন মদিনায় থাকেন রাস্তায় প্লেনে রিটার্ন আসা পর্যন্ত আপনার ঘরে রিটার্ন আসিয়া ঢুকার আগ পর্যন্ত রাস্তায় যত নামাজ পড়বেন সব নামাজে মুসাফির মতো পড়বেন সুন্নাত পড়ার সুযোগ থাকলে ভালো
ফজরের সুন্নাত পড়ে নেওয়াটাই খুবই উত্তম, বাকি সুন্নাতুল মুয়াক্কাদা পড়তে পারলে ভালো, না পড়লেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তবে ফরজগুলো অবশ্যই পড়বেন, বিতিরও পড়বেন। ফরজের মধ্যে দুই ফরজে কোনো পরিবর্তন নাই, ফজরের ফরজ দুই রেখা, দুই রেখাতেই পড়বেন, এবং মাগরিবের ফরজ তিন রেখা, তিন রেখাতেই থাকবে। শুধুমাত্র তিন ফরজের মধ্যে পরিবর্তন, জুহর আসর এবং এশা চার রেখাতে পড়ে দুই রেখাত পড়বেন, ঠিক আছে ইনশাল্লাহ। যেটা খুবই ক্লিয়ার, আপনি কসর করবেন। আপনার আরেকটি হলো যে ওই সফরে বা গড়ে কোন আমলটি সবচেয়ে উত্তম, কোন নফল কাজ সবচেয়ে ভালো? দেখেন রসুল্লাহ সঙ্গে সাহাবা কালামে পাশাপাশি প্রশ্ন করেছেন, আইউল আমলে আফজল, এসে কোন আমল সবচেয়ে ভালো? তো নবীজি বলেছেন সবচেয়ে উত্তম আমল হলো টাইম মতো নামাজ পড়া। আবার কাউকে বলেছেন সবচেয়ে উত্তম আমল হলো গরিবদেরকে খানা খাওয়ানো। আর নফল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম নফল নামাজ হলো তাহাজুদের নামাজ, সালাতুল্লাইল। গুনাহ মাফ হয়, আল্লাহর নৈকট্য অর্জন হয়, শারীরিক সুস্থতা চলে আসে। আর ওই টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতরণ করে ডাকতে থাকেন, আসো আমার কোনো বন্দা, গুনাহ করেছো চাও, আমি তোমার গুনাহ মাফ করে দেবো। কোনো অসুস্থ থাকলে বলো আমি তোমাকে শিফা দিয়ে দেবো, কোনো পেরেশানি থাকলে বলো আমি তোমার পেরেশানি দূর করবো, তোমার সমস্যা থাকলে আমাকে সমস্যার কথা বলো আমি তোমার সমস্যার সমাধান করবো। এইভাবে আল্লাহ পাক ডেকে ডেকে এক এক সমস্যার কথা আল্লাহ পাক আপনাকে স্মরণ করিয়ে দিয়ে দিয়ে এগুলো সমাধান দেন। তো ওই টাইমটা, ওই নামাজটা সবচেয়ে উত্তম, শেষ রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, ঠিক আছে। আপনি প্রশ্ন করেছেন এহরাম কোন জায়গাতে বাঁধবেন, যদি ভুলবশত আপনি এহরাম না বেঁধে চলে গেলেন তো সেখান থেকে মসজিদে আসাতে গিয়ে এহরাম বাঁধলে কি হবে? দেখেন মিকাত ক্রস করে যদি আপনি এইভাবে চলে যান উমরার সময়, তা আপনি রং কাজ করেছেন, গুনার কাজ করলেন। আপনি আবার ফিরিয়া ওই মিকাতের বাহিরে এসে আপনাকে এহরাম নিয়ে যেতে হবে। যদি আপনি বাইরে আবার ফিরে না এসে ভিতরে চলে গিয়া আপনি এহরাম বেঁধে আপনি কী করেন, ওই উমরা করে ফেলেন, আপনাকে এরা দম দিতে হবে। মসজিদে আয়েশায় যাওয়া যেটা, সেটা হলো হরম শরীফে গিয়ে সেখান থেকে যদি আবার পাল্টা আপনি যদি কোনো উমরা এহরাম নিতে চান, সেটি হলো আপনি মসজিদে আয়েশা থেকে আপনি গিয়ে আনবেন হিল। কিন্তু বাইরে ঢোকার সময় মিকাতের আগেই আপনাকে এহরাম বাঁধতে হবে, ঠিক আছে। এবার যদি আপনি প্রথমে মদিনায় চলে যান, তো মদিনা থেকে মক্কায় ঢোকার সময় জুলহুলাইফা মিকাত ফাইনাল বর্ডার, ওই জায়গা ক্রস করার আগেই আপনাকে এহরাম বাঁধতে হবে। যেন সেফ হবে আপনার, যারা উমরা যাবেন ভালো হবে, আপনি এয়ারপোর্টে গিয়ে এহরাম বাঁধুন, অথবা প্লেনে থাকা অবস্থায় যদি আমরা প্রথমে মক্কা যান তাহলে জিদ্দায় প্লেন অবতরণ করার আধা ঘন্টা আগে অন্ততপক্ষে আপনি এহরাম বাঁধতে হবে। তো আপনারা মহিলা যারা, আপনাদের এহরামে তো খুব একটা আলাদা রেস্ট্রিকশন নয়, নর্মাল কাপড়ই পরিধান করবেন, শুধুমাত্র আথর খুশবু লাগাবেন না। এয়ারপোর্ট থেকে বা গড় থেকে এহরাম নিয়োগ করতে পারেন, এয়ারপোর্ট থেকে করতে পারেন, প্লেনেও করতে পারেন, ঠিক আছে ইনশাল্লাহ। আজই প্রথমে মদিনায় যান তাহলে মদিনা থেকে ওইদিকে আসার সময় জুলহুলাইফা আসার পরেই আপনাকে এহরাম বাঁধতে হবে। জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হচ্ছে ছোট্ট একটু বিরতির, আমাদের সাথে থাকুন, দেখা হবে বিরতির পর। আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারাকাতু। আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউ এন এ উইথ ইকরা। আমাদের সাথে আছেন ব্রিটেনের বিশিষ্ট আলেমে দিন, দারুল উলুম ফোরস্কোয়ার মাদ্রাসার সম্মানিত শায়খুল হাদিস, অসংখ্য উলামাদের উস্তাদ শায়খ মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, হুজুর বিরতির পূর্বে জিক্রুল্লাহর উপরে আলোচনা করতেছিলেন, হুজুরকে অনুরোধ করব ওনার মূল্যবান আলোচনা কন্টিনিউ করার জন্য। আমি বিরতির পূর্বে আমি আলোচনা ওয়াদা করেছিলাম যে ভাগ্যবান ওই সাত ধরনের লোক যারা আল্লাহর আরশের নিচে কঠিন ক্ষমতার জায়গা পেয়ে যাবেন, ওরা খারা, আমি কি তাদের মধ্যে একজন হতে পারি? তো নাম্বার ওয়ান ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। তো শাসক শব্দটা শুনলে আমরা মনে করি যারা রাষ্ট্র শাসন যারা করে তারা তো আসেনি, বরং প্রত্যেক পর্যায়ে আমাদের একটা শাসন ক্ষমতা রয়েছে। আমরা যে যে শাসন করব, আমরা শাসন যেন করি আমরা ইনসাফের সাথে, আশা করি আমরা হয়তো এই গ্রুপে ঢুকতে পারি। দুই নম্বর হলো ওয়াশাবুন নাশাফ ইবাদতিল্লাহ, ওই যুবক যিনি ইবাদত করতে করতে বড় হলেন। তো ওই পয়েন্টে যদি আপনার আমার যৌবনকাল হয়তো চলেই গিয়েছে, কীভাবে কাটিয়েছি আপনি জানেন আমি জানি, এই যারা আমরা হয়তো এই যৌবনকাল ফাড়ি দিয়ে পের হয়ে আমরা একটু সামনে অগ্রসর গেছি, আমাদের হয়তো এই সুযোগটা আর নাই এখন। কিন্তু যারা এখন পর্যন্ত ইউথ এবং ইয়াং যারা রয়েছ, তোমাদের তো সুযোগ রয়েছে, তোমরা এখন থেকে যদি আবার শুরু করে দাও তাহলে সহজে তোমরা কিন্তু আল্লাহর আসনে এসে জায়গা পেতে পারো। তিন নম্বর
ورجلان تحابا في الله استمع عليه وتفرق عليه ওই সাতগুরো মতকে একগুরো মানুষ যারা আল্লাহর ওয়াস্তে একে অন্যকে মহব্বত করে এই সুযোগ কিন্তু আমাদের প্রত্যেকেরই রয়েছে হজে গেলে আমরা হজের সাথীদের সঙ্গে একটা মহব্বত হয়ে যায় তাবলিগে গেলে তাবলিগের সাথীদের সঙ্গে একটা মহব্বত হয়ে যায় ছাত্রজামার লেখাপড়ার সময় একটা মহব্বত হয়ে যায় মসজিদে গেলে সেখানে গিয়ে আমরা ওই যে এক মসজিদ নামাজ পড়ি সে একটা মহব্বত হয়ে যায় এটা কিন্তু আল্লাহর ওয়াস্তে মহব্বত এই মহব্বতও কিন্তু কঠিন কিয়ামতে আল্লাহর আসনে যে জায়গা আমাদেরকে পাওয়ার শুরু করতে পারে আমরা এই গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত করি আমরা তিন গ্রুপ জানলাম আর ওই আরেকবার জানছিলাম আমরা যারা নীরবে বসে আল্লাহর কথা স্মরণ করে চক্ষুর পানি ছেড়ে দেয় চার গ্রুপ আমরা জানলাম আর বাকি তিন গ্রুপ জানবো ইনশাআল্লাহ জিজ্ঞাসা আমাদের সাথে একজন খোলার যোগ হয়েছেন খোলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বোন আপনার প্রশ্ন বলুন আচ্ছা 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 আর কোনো প্রশ্ন আছে নাকি আমি ক্লিয়ার বুঝতাম পারি না প্রশ্নটা আচ্ছা ক্যাপসুলের মাঝে যে খাবার যেটা বিফ জেলাটি থাকে আচ্ছা বিফ জেলাটি থাকে নি এটা জি আচ্ছা জি আচ্ছা আপনার প্রশ্ন শুনতে তা হোক বল হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবা ইনশাআল্লাহ জি ঔষধের মধ্যে সমস্ত জেলাটিন থাকে বা খাদ্যের মধ্যে দেখেন জেলাটিন জিনিসটা কী দিয়ে বানানো হয়তো আপনারা প্রত্যেকে অবগত আছেন জেলাটিন বানানির ক্ষেত্রে কোনো জেলাটিন আছে নাবাতাত থেকে অর্থাৎ যে সময় জিনিস জমিতে উৎপাদিত হয় ওই উদ্ভিদ জিনিস থেকে বনে এটা তো অবশ্যই যে কোনো জমিতে এগুলো উৎপাদিত হয় শাক সবজি ফ্রুট এগুলো যে জেলাটিন বানানো হয় এটা তো অবশ্যই ফাঁক আমাদের কোনো বেদাল নেই আর যে সমস্ত জেলাটিন কোনো অ্যানিমলের খাল থেকে বা হাড্ডি থেকে বানানো হয় সেটাও যদি এমন অ্যানিমাল হয় যেটা গোশত খাওয়া যায় তাহলে সেখানেও কোনো সমস্যা নেই যদিও খাল খাওয়া যায় না কিন্তু এখানে ইমাম শাফির মতের মধ্যে সে খালও খাওয়া যায় ওই পতর্ব বৃত্তি করে সখল্লাম একরাম প্রায় একমত যে জেলাটিন যদি এটা মেড যদি হয় বানানো হয় কোনো ধরনের কোনো পশু থেকে তো এটাও কিন্তু চেঞ্জের পরে চেঞ্জ হয়ে যাওয়ার কারণে সেটাও কিন্তু খাওয়া যায় যদিও সমস্যা নেই ইনশাল্লাহ আর যদি শুধুমাত্র পিগ জেলাটিন যদি পক বা পিগ শুকর থেকে বানানো হয় সেটা কিন্তু হারাম তো বিফ জেলাটিন ক্যাপসুলের যেটা খাবার যেটা বা ঔষধের মধ্যে ঈদের সামান্য জেলাটিন যেটা থাকে এটা যেহেতু আপনি যদি নিশ্চিত না হন যে এটা শুকর বা পিগ থেকে বানানো হয়েছে তাহলে সেটা জায়েজ রয়েছে বলে আমাকে পত্র দিয়েছেন কেন নাম্বার ওয়ান আমি আগেই বলেছি জেলাটিনের ক্যাটাগরি হিসাবে জরুরতান আজকাল অনেক জিনিসের জেলাটিন বাচ্চাদের খাদ্যের মধ্যে দেখবেন জেলাটিন 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 সুইটের মধ্যে জেলাটিন আপনি যদি সব জেলাটিন পরিহার করতে থাকেন আপনি হয়তো খাবারই খুঁজে পাবেন না তো এটাকে আরবি ভাষায় বলা হয় উমুমে বলবো এমন একটি কমন সমস্যা এবং ডিফিকাল্টি যেটাকে অ্যাভয়েড করা যাচ্ছেই না এই পর্যায়ে চলে আসলে শরীয়তে এখানে কিন্তু এটা অনেকটা সার দিয়ে দেয় ওই সারের উপর ভিত্তি করে ওলামায়ে কেরাম সকল প্রকার জেলাটিনকেই শেষ পর্যন্ত অনেক চিন্তা গবেষণার পরে ওনারা যাই ফতোয়া দিয়েছেন অন্তর্গত আমরা বাছি কিন্তু শুকর পিক যেটা এটা কিন্তু কোনো অবস্থায় মজুস আইন যেহেতু এটা কিন্তু চেঞ্জ হলেও পাক হয় না আরেকটা জিনিস জেলাটিন বানানোর সময় এটা কিন্তু জাল দিতে দিতে অনেক ইয়ের পর্যায়ে নিয়ে আসে বানানি হয় তার মেইন হাকিকত রিয়ালিটি চেঞ্জ হয়ে যায় তো ঔষধের ক্ষেত্রে অ্যালকোহল বলেন বা জেলাটিন বলেন এটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাওয়ার কারণে দুই নম্বর এটা যেহেতু আমরা মেডিসিনাইজ করতেছি ইভেন ইসলামের বিধান রয়েছে হারাম দিয়েও যদি দেখা যায় একজন লোকের চিকিৎসার আর অল্টারনেটিভ নাই তখন এই হারাম দিয়েও চিকিৎসা গ্রহণ করা জায়েজ রয়েছে এটাকে বলে তাদাবিল মহরম ইমার্জেন্সি সময়ে তাদাবিল মহরম চাই তো সব মিলিয়ে এই ক্যাপসুলের খাবার বলেন বা এই জেলাটিনের যে অংশ এটা রয়েছে বা অ্যালকোহল মিক্স কোনো ওষুধ যদি থাকে অল্টারনেটিভ না থাকে যদি তাহলে এটা অনায়াসে আমরা এটা ব্যবহার করতে পারি ইনশাল্লাহ যাদবের সমস্যা হবে না ইনশাল্লাহ ঠিক আছে দেখি আমাদের সাথে আর একজন খোলার যুগ হয়েছেন খোলার আসসালামু আলাইকুম জি আপনার প্রশ্ন খোকা আবার হইবানি নামাজ কিতা 11টা পড়লে তার জন্য নামাজ 11টা পড়লো জীবনী
আচ্ছা 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 দুই নম্বর কিতাব কোন সুরা দিয়ে পড়তাম? আর কোন প্রশ্ন আছে নি? আপনার লাইনটা ক্লিয়ার না, আওয়াজটা বাঙ্গি বাঙ্গি দেউল লহান আখতা হুনা দেখতা হুনা দান। আপনি তিন দুই নম্বর কিতাব কইছে আইন বেমার নেই জি ইনশাল্লাহ বেমার আছে, আমার দোয়া করবো আপনার দোয়া করবো ইনশাল্লাহ, আল্লাহ সবরে শিফা থাকুন। আর কোনো প্রশ্ন আছে নি? আমরা দোয়া করবো আপনার মায়ের দোয়া হরকা, আমরা খৈয়ার ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে নি আপনার? ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ। আপনার প্রথম প্রশ্ন, তাহাজুদের নামাজ বর্তমান সময়ে 11টার পরে যদি আপনি পড়েন তাহলে কি পড়তে পারবেন? দেখেন, তাহাজুদের নামাজের টাইম শুরু হয়ে যায় এশার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত, যে কোনো টাইমে পড়া গেলেও আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন টাইমে পড়েছেন? শেষ রাতিতে, এবং এটি উত্তম টাইম। এবং তাহাজুদের শব্দের শাব্দিক অর্থ কিন্তু এদিকে একটু ইঙ্গিত করে, ঘুম থেকে উঠার পরে। তাই রাসূল ইসলাম বা সাহাবায়ে কারাম রাতে ঘুম থেকে কিছুক্ষণ ঘুমাইয়া তারপরে ঘুম থেকে উঠিয়া শেষ রাতিতে ফি জওফিল লাইল আখির শেষ রাতে তাহাজুদ পড়তেন, এটাই উত্তম টাইম। পাটের পরেও যদি আপনি 11টার বা এশার পরেও যদি আপনি পড়ে ফেলেন জায়েজ হবে ইনশাআল্লাহ। কোন সূরা দিয়ে পড়বেন? তো সূরার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই, ফাকরা উ মা তাহিয়াসালাম ইলা কোরআন। আল্লাহ বলেছেন কোরআন শরীফের যে অংশ তুমি সহজ মনে করো, যেখান থেকে তুমি বিশুদ্ধ করে পড়তে পারো, যে কোনো জায়গার সূরা দিয়ে আপনি পড়তে পারবেন। আর রসুল ইসলাম লম্বা সূরা পড়েছেন, যাদের লম্বা সূরা রয়েছে তারা তো অবশ্যই লম্বা সূরা পড়বেন। আপনি আলাম তারা থেকে যদি যে সূরাগুলো জানেন সেগুলো দিয়ে পড়তে চান, এখানে হাতে দুই সূরা বা তিন সূরা করে একটু লম্বা করে পড়তে চান, সেটাও জায়গা রয়েছে, পড়তে পারবেন, সেটা সমস্যা নাই। আপনার আরেকটি প্রশ্ন ছিল, আপনার ঘরে অনেক সুস্থ আছেন, বেমার আছে, সে আপনার সকলে যেন দোয়া করার রিকোয়েস্ট করেছেন। ইনশাআল্লাহ আমরা দোয়া করি, আল্লাহ আপনি সহ আমরা যারাই বিমারি আছি সকলে যেন শিফা দান করেন। আপনি চেয়েছেন কোন দোয়া পড়লে শিফা পাওয়া যায়? তো শিফার একটি সহজ দোয়া তো আল্লাহ মানি আসালুকা শিফা আন কামিলা, হে আল্লাহ আমি আপনার কাছে বেমার থেকে শিফা চাইতেছি। বা আপনারা যে জমজম পান করে দোয়া পড়তেন আল্লাহ মানি আসালুকা ইলমান নাফিয়া ওয়ারিদ কাং ওয়াসিয়া ও শিফা আমিন কুল্লিদা, সেই দোয়া পড়তে পারেন। আজ হিবিল বাস রব্বান নাস ইশফি আন্তা শাফিলা শিফা ইল্লা শিফাউ শিফা আল্লাহ গাদি সুকমা, এই দোয়া পড়তে পারেন। আসআলুল্লাহ আজিম রব্বাল আরশিল আজিম আন ইয়াশফিয়াক, কোনো বেমারের সামনে গিয়ে এই দোয়া যদি আপনি সাতবার পড়েন, মৌত না হলে অবশ্যই আল্লাহ পাক, যদি তার মৃত্যু হাজির না হয়ে যায় আল্লাহ পাক অবশ্যই শিফা দেবেন বলে প্রথম হাদিসে উল্লেখ করেছেন। আপনি দোয়া পড়তে পারেন, জাযাকুমুল্লাহ। দেখি আমাদের সাথে আরেকজন খোলার যোগ হয়েছেন, খোলা আসসালামু আলাইকুম। জি আপনার টিভির ভলিউম আর সাউন্ডটা একটু কমিয়ে কথা বলেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। দি নেক্সট কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। জি আপনার প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আছে, আমি সপ্তাহ দুই দিয়া আমি একটা পাওয়ার আকর্ষণ করে কষ্ট করলাম, মানে তুলা কেন নমাজ সজিদা দিতাম পারি না, তো অভিষেকটা আমি দাঁড়াইয়া নিয়ে পান্তাম পারি চারটি আরো বলিয়া সজিদা খিলা দিন ওটা তো আমার দেখাইবার, আপনার অন্তরের অনুষ্ঠান থাকে দোয়া করবা যাতে আমি আপনার আঠুর লাগি আপনি এমনি জানামাজও বইয়াও ভাঙ্গিয়ে পারেন না, নি পারেন না বুঝছি। ঠিক আছে আমি ফ্রি আছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে নি? আমি দেখাই যাই ইনশাল্লাহ। আপনার দোয়া করবো, সবর দোয়া আল্লাহ কবুল করেন, সবর দোয়া আল্লাহ। আমিন আমিন।
কবুল করেন। হাদিসে এসেছে আপনি আমি যে দোয়া করি এই দোয়া আল্লাহ পাক এটা নগদ দেন, কোনো সময় একটু লেটে দেন, কোনো সময় সমান বিপদ সরান, আর না অন্ততপক্ষে এই দোয়ার সব আল্লাহ পাক করে আমাদের দান করবেন, কারো দোয়া বিফল যায় না। এই জন্য আপনি দোয়া করেন, বিশেষ করে মা বাবার দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব এসেছে, গ্যারান্টি এসেছে। আপনি মা আল্লাহ আপনার মা দোয়া কবুল করবে। আপনার মতো এক মা ছিলেন ইমাম বুখারীর মা, ইমাম বুখারী ছোটোবেলা অন্ধ গিয়েছিলেন, সেই মা দোয়া করে তাহাজ্জুদ নামাজ পড়ে চেহারা চক্ষুর দৃষ্টি চিকিৎসা ছাড়া উপায় দ্বারা ফিরে নিয়ে আসতে পারছেন, আপনিও পারবেন ইনশাআল্লাহ। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে ওনার মা দোয়া এবং মেহনতের মাধ্যমে আহমদ বিন হাম্বল বানিয়েছেন, শাফিকেও ওনার মা ইমাম শাফি বানিয়েছিলেন। ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সহ অনেক বড় বড় উলামায়ে কেরাম বলেছেন মায়ের দোয়া এবং মায়ের এই সহযোগিতা এবং তাদের সাপোর্টের কারণে আপনিও পারবেন ইনশাআল্লাহ, নিরাশ হবেন না। আপনার প্রশ্ন হলো যে আপনি পা ফুলে যাওয়ার কারণে বর্তমানে পা ব্যাঙ্গে বসতেই পারেন না, কষ্ট হচ্ছে, এরকম হয়ে যায় কোনো সময়, বিশেষ করে অর্থাইটিস জাতের তার এরকম হয়। এই জন্য সবচেয়ে ইয়ে হলো আমরা একটু হাঁটাচাড়া করব এবং এক্সারসাইজ বলে এই হাঁটুর এক্সারসাইজ যেটা রয়েছে, হয়তো আপনি কোনো জিপির সঙ্গে যোগাযোগ করলে তারা হয়তো আপনাকে ওই ডিপার্টমেন্টে যদি তারা রেফার করে তো তারাও কিন্তু অনেক সময় এইভাবে অ্যাডভাইস করে থাকে, বা অনলাইনেও অনেক সময় এগুলো পাওয়া যায় আজকাল। আপনার বাচ্চাদের বললে তারাও আপনাকে দেখায় দিতে পারবে হাঁটুর বেদনা যাওয়ার জন্য কী এক্সারসাইজ করতে হয়। তো ইনশাআল্লাহ আল্লাহ শিফা দেবেন। যতদিন পর্যন্ত আপনি স্বাভাবিকভাবে রুকুতে এসে যা যাইতে পারতেছেন না বা যায় নামাজে বসেও আপনি স্বাভাবিকতে দেখতে পারেন না, আপনি চেয়ার নামাজ পড়ছেন কীভাবে সজ্জা দিবেন? আপনি দাঁড়িয়ে তো রুকুর আগ পর্যন্ত সপ্তাহ পড়লেন, রুকু দিলেন দিয়া তারপরে চেয়ারে বসে আপনি হাতটা এভাবে রাখবেন, রাখিয়া আল্লাহ আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। মাতারা যদি আপনি এতটুকু নিয়ে গেলেন যে হাঁটুর পর্যন্ত চলে গেল, যতটুকু পারেন আপনি নিচে যতটুকু সুযোগ রয়েছে আপনি মাথাটা নিচে নামাইলেন, নামাইয়ে এইভাবে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল, হাঁটটা রাখলেন হাঁটুর উপর আর মাথাটা নত করলেন, সিজদা জায়গার দিকে তাকাইলেন, সজদা সজদা পড়লেন, পড়িয়া আল্লাহু আকবার আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি, আবার আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, কমপক্ষে তিনবার, যদি আরও বেশি বেজুর পড়েন তাও পড়তে পারবেন। এই হলো আপনার চেয়ারে বসে সিজদা দেওয়ার পদ্ধতি। আটটা হাঁটুতেই রাখবেন। কেউ বলেছেন হাত এখানে রাখার জন্য বা হাত এইভাবে ইয়ে করার জন্য জরুরি নাই, হাঁটুর মধ্যে রেখেই আপনি এইভাবে সিজদাটাই সবচেয়ে উত্তম পন্থা, এই পন্থাই সবচেয়ে উত্তম বেস্ট, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, চিন্তা করার কোনো কারণ নেই। আল্লাহ অপশন দিয়েছেন যদি আপনি যেভাবে পারেন সেভাবে পড়লে সব আল্লাহ করে দেবে। এই হলো আল্লাহ ইয়াদ করুন আল্লাহ কিয়ামান বা কৌদান ওয়ালা জুনুব, আল্লাহকে স্মরণ করতে হলে দাঁড়িয়ে বসে শুয়ে করলেও যারা উদর রয়েছে তাদেরটা আল্লাহ কবুল করেন। জাযাকুম আল্লাহ জাযাকাল্লাহ খাইরান। আমাদের সাথে আরেকজন খোলা যোগ হয়েছেন, কলার আসসালামু আলাইকুম। জি বলুন ভাইয়া। তো তাই তো আমি আমরা যতটুকু জানি যে আমাদের কোনো মাধ্যমে টাইম মাধ্যমে কোনো মাধ্যমে এলাপ করতে না যে কাটলো নিচে মানে টেন্ট রাখে মানে পানির সাথে পানিতে দিয়ে যাও পুলিশের থেকে। এখন আমি তো বলো করে আসবো সরকার পক্ষ থেকে বলো করলাম যে টাইম যে ইমাম সাহেব যে মানে শুধু জামা দিয়ে পড়ে নাকি জুম্মার না মাঝে যে পড়ায় টাইমের মানে থাকলো নিচে সবসময় কন্টিনিউ টেন্ট রাখে। আচ্ছা এখন তাই যদি আপনার নামাজ ওই বলি না ওই তো নাই আর আর এটা ধরে আপনার একটু আপনার মতামত বা আপনার একটু বিশ্লেষণ করে যাবে এটা আপনার একটু করা হয়ে গেছে যে আর একটা জিনিস হলে গিয়া বর্তমান প্রেশার কুকার যে যে এই যে আমাদের ইউক্রেন যে পরিস্থিতি কারণ ইনাবি বিষয় দেশ কারণ বর্তমান যে প্রেশার কুকার তাই না তো বুঝলা দিয়া ইসা আলাইসালাম মুসা আলাইসালামের কাহিনী হইতে বছরের পর বছর যায় গিয়ে একটা কাহিনী কিন্তু দেখা গেছে আমরা যে যে শূন্য করা লাগে যে সময় সময়টা হয় না সময়
আর না মানে অনেক মানে এত মানে 4G স্পিড অত বা 5G স্পিডে পড়া হয় সুবহান রাব্বিল আলা এবং আদিম ফ্রি টাইম খাওয়ার মতো মানে সুযোগই থাকে না তো এখন আমার এটা করছি যে আমি আমার পড়ি গিয়া তারপরে আমি বেশি ইউনিট লেভেল ভালো বসে যাই গিয়া আমার 4 বছর ধরে বাট আমি চিন্তা ভাবছি আমার এই যে লোকাল মসজিদ এটা নতুন দিয়ে দিচ্ছে আগে একটা পুরাতন মসজিদ আছে ওইটা বাঙ্গিয়া বাঙ্গিয়া করে নতুন দিয়ে করা হয়েছে চিন্তা ভাবছি যে মসজিদটা খুব দেখ করা হয়েছে তো আমার মাঝে মাঝে দুঃখ লাগে যে আপনার এত দূরের পরিশক্তি দিয়ে করে কিন্তু আমি কোনো অবস্থায় নামাজ পড়লাম যে এই টাইম এত বড় আমি লিখ করলাম তাই একজন ডক্টর তাইনর টাকলে দিতে সকল দরকার নিতে ইয়ে থাকে ফ্রেন্ড থাকে মাঝের পিয়া যা প্রবলেম আছে জি তাই পুরো মাঝে যদি এলাও না তাই তো একটু জানা তো হবে কাটু নিতে পেয়ে পড়া পুরো অত পায় যাওয়া পড়া পুরো মাঝে আমি এলাও করে না জি উনি কি নামাজ কি খুব তাড়াতাড়ি পড়েন বলছেন নাকি মানে 4G 5G স্পিডে মানে হয় খুব স্পিডে 5G স্পিডে হয় ইভেন ইভেন সুবহান রাব্বিল আলা আদি উত্তর দিব আপনি শুনতে থাকুক ভাই অশেষ ধন্যবাদ আপনাকে আপনি সরি কিছু বিষয়ে কনসার্ন রেজ করেছেন বা আপনিও এগুলার সরি সমাধান খুঁজতেছেন প্রথমত এক মসজিদের ইমাম উইথ রেসপেক্ট আমরা ওনাকে সম্মান করি আল্লাহ ওনাকে ইমাম বানিয়েছেন ওনার উপর অনেক দায়িত্ব রয়েছে ইমামতির দায়িত্বটা কী এটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসল্লায় উনি দাঁড়িয়েছেন ওই জায়গায় আল্লাহ ওনাকে বসিয়েছে তো অবশ্যই ইমাম যেই হই না কেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সুন্না বর্জন করে আমাকে ইমাম এটা তো মানায় না আপনি প্রথম যে কথাটা বলেছেন যে শুধুমাত্র জুম্মার নামাজ উনি জামাত পড়ান শুধু জুম্মা তো নয় বরং পাঁচত্বের নামাজের জামাতুল ইসলাম পড়িয়েছেন এবং মসজিদে পাঁচের নামাজ জামাতও পড়তে হয় বর্তমান সময়ে এইভাবে যারা শুধুমাত্র জুম্মার জন্যই নামাজ পড়ান আর বাকি মসজিদ বন্ধ থাকে এটা কিন্তু বড় দুঃখজনক আমি মনে হয় মসজিদের ম্যানেজমেন্টে যারা আছেন তাদের সঙ্গে যদি আপনারা উইথ রেসপেক্ট তাদের সঙ্গে বসে কথা বলেন বা আপনারা এই ব্যাপারে উদ্যোগ নেন আমার মনে হয় ওটা সুন্দর সমাধান আসবে দ্বিতীয় বিষয়টি আমি যেটি বললেন ঘন্টার নিচে কাপড় লটকিয়ে পড়া এটা তো ইমাম কেন কার জন্য এটা কোনো অবস্থায় ঠিক নয় কঠিন খেয়ামতে আল্লাহ সুবহানাহু তাআলা যাদেরকে তাকাবেন না কথা বলবেন না মায়ার নজরে তাকাবেন না তাদেরকে ক্লিন করবেন না তাদের জন্য কঠিন ভয়াবহ শাস্তি রয়েছে আল্লাহ আকবার আবুদুর ভারী বলেন সুবহানাল্লাহ এই যে চারটি কথা আপনি বললেন লা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউকাল্লিমুহুম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম উনি শুনে বলেন খাবু ওয়া খাসিরু এই লোকগুলো তো ধ্বংস করে রাসূলুল্লাহ কারা তারা নবী উত্তরে বললেন এর মধ্যে থেকে একজন বললেন মুসফিরুল ইজার যে ঘন্টার নিচে কাপড় লটকিয়ে পড়ে যে কোনো কাপড় হতে পারে জুব্বা হতে পারে উপরে যে আমরা ওভার কোট পরি বা যে আবা পরি বা লঙ্গি হোক ট্রাউজার হোক প্যান্ট হোক ঘন্টা নিচে লটকে পড়া যায় না বিনিত অ্যাঙ্কল কাপড় পরিধান করা পুরুষের জন্য এটা কিন্তু হারাম এখানে আবার কনফিউজ হবে না যে মোজা তো আমরা পড়ছি এটা তো ঘন্টা নিচে এটা কিন্তু নিচ থেকেই পড়া হয় ওইটা ডিফারেন্ট যে কাপড়টা আমরা উপর থেকে আমরা ঝুলিয়ে রাখি প্যান্ট হোক পায়জামা হোক কুর্তা হোক জুব্বা হোক আবা হোক চুব হোক এটা ঘন্টা নিচে পুরুষের জন্য কিন্তু এটা ঘন্টা নিচে লটকে পড়া জায়েজ নয় এটা হারাম কবিরা গুণা কেউ মকরে থরি বলেছেন বাট অনেকে এটাকে কবিরা গুণার অন্তর্ভুক্ত করেছেন কারণ শব্দের দিকে লক্ষ্য করলে এটা কবিরা গুণাই মনে হয় এবং এটা সর্বপ্রথম যারা করেছিল তখন থেকে একজন কারুন কারুনের অভ্যাস ছিল সে কিন্তু কাপড় ঝুলিয়ে পড়তো এবং আল্লাহ পাক তাকে জমিনে মুড়ে নিয়ে গেছেন কেমন সময় সে মুড়ে যাইতেই থাকবে যেটা কোনো অবস্থায় জায়েজ নয় আপনি আরও বলেছেন যে ওনারা বয়ান দেন ঈসা আলাইহিস সালাম বয়ানের বিষয়ে খুব লম্বা বয়ান দিলেও সুন্না বাবাদগুলো কথা বলেন কম তারপরে আরেকটা জিনিস যে উনি জলি তিলাওয়াত করেন এটা কিন্তু কোরআনের হুকুমের বহির্ভূত আল্লাহ বলেছেন রাত্রি কোরআন তার তিলাত এই সব বিবেচনা রেখে আমার মনে হয় ওনাকে একটু সংশোধন হওয়ার প্রয়োজন রয়েছে
উইথ রেসপেক্ট রিজাত ইমাম, এটা সম্মানী পজিশনে আছেন, তার সম্মান রক্ষা করেই আপনারা ওনার সঙ্গে বসে যদি আলোচনা করেন বা আরও কিছু স্কলার যদি আপনারা আলোচনা করার পরিবেশ করেন বা ম্যানেজমেন্টে যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেন, ইনশাল্লাহ সমাধান বেরিয়ে আসবে ইনশাল্লাহ। আমরা হয়তো এখান থেকে এর আগে আর বলতে পারছি না। জাজাকুল্লাহ খাইরান। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্নের মাধ্যমে ইসলামিক কিউএন ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আমাদের সাথে ছিলেন ব্রিটেনের বিশিষ্ট আলেম দ্বীন ফোরস্কোয়ার মাদ্রাসা সম্মানিত শাইখুল হাদিস মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। হুজুরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনার সহ আমাদের প্রিয় দর্শক ভাই বোন আপনাদের সুন্দর প্রশ্ন এবং আমাদের প্রোগ্রাম নিয়ে সুন্দর কমেন্ট, আমাদের সম্পর্কে ব্যক্তিগত কমেন্ট করে ফেলেন, এই সব সার্থক হবে ওই দিন যদি করি কামতে আমাদের বলা শোনা নাজাতের ওসিলা বনে। আমরা সেটাই আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের প্রোগ্রাম প্রতি শনি থেকে বুধবার রাত 9টায় শুরু হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।